সরকারি অ্যাডভাইজারি কমিটি বলেছে গোটা দেশের 30% মানুষের শরীরে করোনার সাথে লড়াই করার অ্যান্টিবডি তৈরি হয়েছে, কিন্তু পাশাপাশি সতর্ক করা হয়েছে জমায়েত নিয়ে। আর এখানেই ভয়, পূজয় ভিড় এড়ানো যাবে না তো, তা না হলে তো সমূহ বিপদের আশঙ্কা। পূজোর হাতে আর মাত্র কয়েকটা দিন, এই সময় স্বাভাবিকভাবে করোনা আবহে ব্যস্ত দোকানি থেকে শুরু করে সাধারণ মানুষ। যদিও কেন্দ্র ও রাজ্য সরকার ইতিমধ্যে পূজোয় করোনার গাইডলাইন দিয়েছে, তাতে বলা হয়েছে কঠোরভাবে মান্য করতে হবে স্বাস্থ্যবিধি, যেমন ভিড় এড়িয়ে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, দৈহিক দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু এরই মাঝে বিভিন্ন বাজারগুলির যা অবস্থা তা রীতিমতো উদ্বেগের বিষয়। বাজারগুলোতে গিজগিজ করছে ক্রেতা বিক্রেতা। গাইডলাইনে দোকানদারদের উদ্দেশ্যে বলা হয়েছে স্যানিটাইজার, সাবান, জল ইত্যাদি রাখার জন্য, কিন্তু তাতে কি অধিকাংশ জায়গাতেই তা মান্য হচ্ছে কি? ফলে বিশেষজ্ঞ মহলের মতে ভিড়ের কারণে সমূহ বিপদ, অর্থাৎ করোনা সংক্রমণের আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। প্রসঙ্গত এদিনই সরকারি অ্যাডভাইজারি কমিটি বলেছে ভারতে 30% মানুষের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে করোনার বিরুদ্ধে লড়াই করার। পাশাপাশি এও বলা হয়েছে 2021 সালের মধ্যে করোনা সংক্রমণ নাগালে আসবে, কিন্তু পাশাপাশি সতর্ক করা হয়েছে ভিড় বা জমায়েত নিয়েও। বিশেষজ্ঞদের মতে আর এখানেই ভয়, পূজোর বাজারগুলোতে যেভাবে একাংশ মানুষের ঢল নামছে, এই অবস্থায় যদি এই ধারাই অব্যাহত থাকে পূজোর দিনগুলোতে তাহলে বাঁধ ভাঙতে পারে করোনা। যদিও পুজো উদ্যোক্তা সহ অন্যান্যরা বারবার অনুরোধ করছে এবার পুজো হেঁটে নয়, ঠাকুর দেখতে নেটে, তবে ভিড় এড়ানোর জন্য সদা সতর্ক ও ব্যবস্থা নিয়ে রেখেছে প্রশাসন তা বলাই বাহুল্য। তবে বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর দর্শনার্থীরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, এটাই ধারণা সব মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।